তোমাদের যে আজকে উচ্চতর গণিত পরীক্ষা হলো, সেই গণিত পরীক্ষার ক সেটের সমাধান নিয়ে তোমাদের উপস্থিত সামনে উপস্থিত হলাম। তো এখানে আনসারগুলো তোমরা দেখে নিলে বুঝতে পারবে তোমাদের কতগুলো সঠিক উত্তর হয়েছে। তো যাই হোক, এখানে উত্তর হবে, 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর, 80 2 নম্বরের উত্তর হবে গ, 3-এর যে উত্তর সেটার হবে বহুপদী যেটা দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে উত্তর হবে গ, 2 ও 3। তারপরে 4 নম্বর যে প্রশ্ন এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, 3 -3 -4 গ নম্বর, খ নম্বরটা। তারপরে 5 নম্বর যে প্রশ্নটা, সেই 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 5√3, অর্থাৎ ক নম্বরটা সঠিক। এত সরল রেখার ঢাল কত? এই ঢালের উত্তর হবে 4/3। আর এখানে পিকে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? এটা হবে 3.55, অর্থাৎ ঘ নম্বরটা সঠিক উত্তর। তারপরে যে প্রশ্নটা এখানে আছে, এই প্রশ্নটার উত্তর হবে 8 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হবে ক -2। তারপরে জাইফা 13 বছর বয়সে বয়সে যে SSC পরীক্ষা দিয়েছে সেটার ক্ষেত্রে উত্তর হবে ঘ। তারপরে 10 নম্বর যে প্রশ্ন সেটার উত্তর হবে গ নম্বরটা। তারপরে 11 নম্বর প্রশ্ন, অসীমতক সমষ্টি নেই। তারপরে 12 নম্বর যে প্রশ্ন, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে 1, 2 ও 3। তারপরে পৃষ্ঠাতে চলে যায়, 13 নম্বর প্রশ্ন হবে 192.5 ডিগ্রি। তারপরে 14 নম্বর যে প্রশ্ন, 14 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 ও 2, অর্থাৎ এটার এক পরেরটা ঠিক নেই, অর্থাৎ এখানে ক নম্বরটা সঠিক উত্তর। তারপরে যে অঙ্কটা সেটার ক্ষেত্রে এটার উত্তর হবে খ নম্বর, y = 5^x, এটার উত্তর হবে ঘ, 4। তারপরে 17 নম্বর যে প্রশ্ন, 17 নম্বর প্রশ্নের উত্তর হবে -x²-y²-z² ঘ নম্বরটা। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 19-এর উত্তর হবে এখানকার যেহেতু 1 ভুল, তাহলে 2 ও 3 গ নম্বর। তারপর 20 নম্বর প্রশ্নের উত্তর হবে 15/2, অর্থাৎ এখানে ক নম্বরটা। তারপরে পরের নম্বর 21 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হবে যে এটার ক্ষেত্রে অর্ধেক, এই দুটার সমষ্টির সমান, অর্থাৎ খ নম্বরটা। তারপরে ক্যাপসুলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল হবে 263.89 খ, আর আয়তন হবে 339.29 ঘন সেন্টিমিটার ক নম্বরটা। তারপর 24 নম্বর প্রশ্নের উত্তর হবে হাফ, আর 25 নম্বর প্রশ্নের উত্তর হবে 5তম পদ হচ্ছে x বর্জিত পদ।